Hi students, আমরা physics আর general science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আগে ভিডিওগুলো তোমরা যারা দেখো না অবশ্যই ভিডিওগুলো দেখো। এগুলি রেলের NTpc গ্রুপ ডি এবং কি পিএসসি রাজ্য লেভেল যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে সেই সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাও লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 450 ছিল যে নিচের কোন বিষয়টির সাথে রোমান এফেক্ট কথাটি যুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রোমান এফেক্ট কথাটি যুক্ত ছিল আণবিক শক্তি। আনসার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে 451 নম্বর প্রশ্ন, 6a/13 এখানে 8b/30 এবং 6c/40 এবং 7d/40 পরমাণুগুলির মধ্যে কোনটি আইসোটোন। এখানে আইসোটোন হচ্ছে 6a/30 এবং 7d/40 এই দুটি পরমাণু আইসোটোন, কারণ এগুলি অন্যগুলি থেকে সম্পূর্ণ আলাদা পরমাণু। অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে যে ডিগ্রি কেলভিন এখানে এর মান কত যে ডিগ্রি সেলসিয়াসে, এখানে অ্যান্সার হবে -273°C। অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে কোনটিতে তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ, এখানে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গ উভয় কোনটি, কোনোটি নয়। এখানে চারটি অপশন আছে, অ্যান্সার হবে বি, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। নেক্সট প্রশ্ন, বাতাসে এমজি দহন কোন প্রকারের বিক্রিয়া। বাতাসে এমজি দহন সাধারণত রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বাতাসে এমজি দহন করলে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ডিগ্রি সংকট উষ্ণতা কত, যে ডিগ্রি সংকট উষ্ণতা হচ্ছে -139°C। অ্যান্সার হবে এখানে সি। নিচে কোন পদার্থটির ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, নিচে কোন পদার্থটির ফুটনাঙ্ক সব থেকে বেশি, পারদ, জল, ইথার, বেঞ্জিন, পারদ, এখানে পারদের ফুটনাঙ্ক সব থেকে বেশি, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে জল সাধারণত লবণে দ্রবীভূত থাকলে জলের ফুটনাঙ্কে কি পরিবর্তন হয়, এখানে অ্যান্সার হবে এ, 9°C বেড়ে যায়। জল সাধারণত লবণ দ্রবীভূত থাকলে, জলে লবণ দ্রবীভূত থাকলে জলের ফুটনাঙ্ক 9°C বেড়ে যায়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়, এখানে অ্যান্সার হবে সি, খনির মধ্যে চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাশিটির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, কোন রাশির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে তরণ, তরণের ক্ষেত্রে প্রতি একক কথাটি দুবার আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ক্ষেত্রে দ্বিধাতব পদ ব্যবহার করা হয় না, এখানে অ্যান্সার হবে বি, বয়লারের ক্ষেত্রে দ্বিধাতব পদ ব্যবহার করা হয় না, এখানে হয় না বলা আছে সেই জন্য অ্যান্সার হবে বি, বয়লার। নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তারি থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত, 0.2°F। কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়, এখানে ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়, অ্যান্সার হবে ডি, ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 463 নম্বর প্রশ্ন, সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্রটি বড় হলে কোন ঘটনা ঘটবে, এখানে অ্যান্সার হবে প্রতিকৃতি অস্পষ্ট হবে, অ্যান্সার হবে বি, প্রতিকৃতি অস্পষ্ট হবে, সূচি ছিদ্র ক্যামেরার যদি ছিদ্রটি বড় হয় তাহলে প্রতিকৃতি অস্পষ্ট, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 464 নম্বর প্রশ্ন, নিউটন কথাটি কে প্রবর্তন করেন, বিজ্ঞানী স্যাডউইক নিউটন কথাটি প্রবর্তন করেন, নিচের কোন রশ্মিটি জাড্য ধর্ম নেই, কোন রশ্মিটি জাড্য ধর্ম নেই, এখানে এক্স রশ্মির জাড্য ধর্ম নেই, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পদার্থের উপর, কোন পদার্থের উপর পড়লে এক্স রশ্মি প্রভার সৃষ্টি করে, এখানে বেরিয়াম, প্লাটিনো সাইনাইট, ক্যালসিয়াম টাংসেটেন, কাঁচ এবং সবগুলি, অ্যান্সার হবে ডি, সবগুলি, সবগুলির উপরই এক্স রশ্মি পড়লে প্রতিপ্রভার সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে জলের উপরের কোন সবুজ রঙের বস্তুকে জলের মধ্যে একজন ডুবুরি কি রঙে দেখবে, জলের উপরে কোনো বস্তুকে জলের মধ্যে থাকা ডুবুরি শান্ত নীল রঙে দেখবে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা কে পালন করে, আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা পালন করে, এখানে বৃষ্টি বিন্দু, অ্যান্সার হবে এ। একটি উত্তল দর্পণের
মেরু থেকে দ্বিগুণ ফোকাস দূরত্বে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্তন কত হবে? এখানে অ্যান্সার হবে বি 1/3। নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি অস্থির কোন কোনটি? সবথেকে বেশি অস্থির কোন হচ্ছে প্রোটন, অ্যান্সার হবে এখানে সি। রাডারের প্রযুক্তি কিসের উপর নির্ভরশীল? বোতাম তরঙ্গ, বেতার তরঙ্গ, সরি অ্যান্সার হবে এখানে বি। রাডার প্রযুক্তি সাধারণত কিসের উপর নির্ভরশীল? বেতার তরঙ্গের উপর। নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িতের সর্বেক্ষা উৎকৃষ্ট পরিবাহী কোনটি? তড়িতের সর্বেক্ষা উৎকৃষ্ট পরিবাহী হচ্ছে এখানে ডি, রূপো। নেক্সট হচ্ছে বাষ্পীভবনের হার নির্ভর করে না সাধারণত তরলের মোট ভরের উপর, অ্যান্সার হবে এখানে সি। কসমিক রে কি? কসমিক রে হলো আধানযুক্ত অথবা আধানবিহীন কণার স্রোত, অ্যান্সার হবে এখানে সি। কসমিক রে হলো আধানযুক্ত বা আধানবিহীন কণার স্রোত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 475 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে, এখানে মাধ্যমহীন অবস্থায় ইস্পাতের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে, বায়ুর মধ্য দিয়ে, এখানে অ্যান্সার হবে বি, ইস্পাতের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ সব থেকে বেশি পরিমাণে ভ্রমণ করে। নেক্সট হচ্ছে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতি কি বলে? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি তো শব্দ তরঙ্গের প্রতিফলনের সাথে যুক্ত থাকে, প্রতিধ্বনি কিসের সাথে যুক্ত থাকে? প্রতিসরণ, শোষণ, প্রতিফলন, অপবর্তন, অপবর্তন, এখানে অ্যান্সার হবে সি, প্রতিধ্বনি সাধারণত প্রতিফলনের সাথে যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না কারণ নিম্নচাপের জন্য, নিম্ন আর্দ্রতার জন্য, বায়ুর উচ্চ গতিবেগের জন্য, নিম্ন আর্দ্রতার জন্য, অ্যান্সার হবে এখানে বি, নিম্ন আর্দ্রতার জন্য মরুভূমিতে মেঘ ঘনীভূত হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি পেয়ার কোন নীতির উপর কাজ করে? একটি পেয়ার সাধারণত পাস্কেল নীতির উপর কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রাফিক সিগন্যালের লাল আলো ব্যবহার করা হয় কেন? এটি সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শব্দের তীব্রতা আই এবং কম্পাঙ্ক এন হলে কোন সম্পর্কটি সঠিক? এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এখানে রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের সব থেকে বেশি হয়, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য শান্ত সব থেকে বেশি হয়। নেক্সট হচ্ছে চুম্বক ভেদ্যতার একক কি? হেনরি পার মিটার হচ্ছে চুম্বক ভেদ্যতার একক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চুম্বক ভেদ্যতার একক হচ্ছে হেনরি পার মিটার। নেক্সট হচ্ছে যদি পৃথিবীর ব্যাস ও ভর বর্তমান মানের দ্বিগুণ হতো তবে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? এখানে অর্ধেক হবে, যদি পৃথিবীর ব্যাস এবং ভর বর্তমান মানের দ্বিগুণ হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন অর্ধেক হবে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে কোনো দুটি রশ্মির মাত্রা একই হবে, এখানে কার্য এবং টার্কের মাত্রা সাধারণত একই, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা কোন কণাটি বিক্ষিপ্ত হয়? তড়িৎ ক্ষেত্র দ্বারা কোন কণাটি বিক্ষিপ্ত হয়? এখানে আলফা কণা, অ্যান্সার হবে সি। নিচে কোনটির ক্ষেত্রে বোর্ডের তত্ত্ব প্রযুক্ত? এখানে অ্যান্সার হবে এইচ প্লাস, অ্যান্সার হবে ডি। একটি সরল দোলকের দৈর্ঘ্য 4% বাড়লে দোলকটির পর্যায়কালের পরিবর্তন কি হবে? এখানে 2% বাড়বে, অ্যান্সার হবে সি। নাইক্রোম তারটিতে কোন উপাদানটি থাকে না? নাইক্রোম তারটিতে এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? নাইক্রোম তারটি সাধারণত এখানে অ্যান্সার হবে নাইক্রোম তারটি সাধারণত কপার উপাদানটি থাকে না, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধাতুটির উপর আলো পড়লে রোধ কমে যায়? অ্যান্সার হবে এখানে সি, এ সিলিনিয়াম, সরি অ্যান্সার হবে এখানে সিলিনিয়াম। নেক্সট প্রশ্ন হচ্ছে জার্মিনিয়ামকে কী বলা হয়? জার্মিনিয়ামকে সাধারণত অর্ধপরিবাহী। নেক্সট প্রশ্ন হচ্ছে 492 নম্বর প্রশ্ন, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দগুলি কোনটি সর্বদা পৃথক হয়? এখানে 4টি অপশান আছে, যদি অ্যান্সারটা আমি এখানে সঠিক বলতে পারছি না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, সঠিক অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রাবল্য, তীক্ষ্ণতা, জাতি এবং সবকটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা পিএসসি অনেকবার করেছে, WBCS ফিলিতে এসেছিলো সম্ভবত এই বছর প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হচ্ছে 493 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ সেকেন্ডে কটির বেশি শব্দাংশ বা পদ্যাংশ উচ্চারণ করতে পারে না? সেকেন্ডে কটির বেশি শব্দাংশ উচ্চারণ করতে পারে না, এখানে অ্যান্সার হবে বি, 5টির বেশি শব্দাংশ উচ্চারণ করতে পারে না। ওজনের এসআই একক কি? এসআই একক হচ্ছে টন, অ্যান্সার হবে এখানে ডি। রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে?
এখানে অ্যান্সার হবে সি গতিবেগ। কাকে ক্যালকুলাসের জনক বলে? এখানে নিউটনকে ক্যালকুলাসের জনক বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলের এই ধরনের প্রশ্ন অনেকবার হয়েছে। কাকে ক্যালকুলাসের জনক বলা হয়? নিউটন। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেন? রাইট ব্রাদার্স। অ্যান্সার হবে রাইট ব্রাদার্স। কোশ্চেন নাম্বার 498, এখানে 92×x^2^3^5 পরমাণুর ভর সংখ্যা কত? অ্যান্সার হবে এখানে 92। ভর সংখ্যা সবসময় নিচে থাকে, 92 হবে অ্যান্সার। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 499 নম্বর প্রশ্ন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? এখানে অ্যান্সার হবে সি বর্গের সমানুপাতিক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা যায়? এখানে 98°F। 98°F, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আমরা বাকি প্রশ্নগুলো পরের ভিডিওগুলোতে দেখবো। সো থ্যাংকস।